এতে আছে দুধ, দুধের মধ্যে আমরা দিয়েছি এই হচ্ছে সিমুই, সিমুইটা আমরা দুধের মধ্যে অ্যাড করব। যদি আমরা দু কাপ দুধ নিই তাহলে আমরা হাফ কাপ সিমুই নেব। আমরা এটাকে এবার নাড়তে থাকব, এমন ভাবে নাড়ব যেন সিমুইটার মধ্যে কোন রকম গ্যালা না পেকে যায়। চিনি আমরা অ্যাড করেছি, চিনি আমরা এর মধ্যে দিয়েছি 4 চামচ চিনি। মাঝে মাঝে আমরা গ্যাসটা একটুখানি বাড়িয়ে নেব, গ্যাসটা বাড়ানোর অবস্থাতে আমরা এটাকে নাড়তেও পারি। এই যে তুলে দেখাচ্ছি, দেখুন সিমুইটা ভালোই সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা দুধটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। দুধটা ঘন হয়ে আসলে আমরা সিমুই পায়েসটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা হয়ে গেলে আমরা সার্ভ করবো।